ভারতের কলকাতায় এক বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ তার নাম দাউদ হোসেন উপল বুধবার সকালে কলকাতার সায়েন্স সিটি এলাকায় একটি জলাশয় থেকে তার মরদেহ পাওয়া যায় প্রগতি ময়দান থানা এলাকার জলাশয়ে তাকে ঝাঁপ দিতে দেখে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানান তাই পুলিশের ধারণায় এটি আত্মহত্যা হতে পারে এরই মধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা করে তদন্ত শুরু হয়েছে কিছুদিন আগে বাংলাদেশ থেকে কলকাতা যান তেইশ বছর বয়সী উপল সেখানে নিউ মার্কেট এলাকায় একটি হোটেলে ওঠেন তিনি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচাট সবচেয়ে কম